আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা ফজরের নামাজের পর সর্বোত্তম জিকির সম্পর্কে জানব। সকালবেলা ফজরের নামাজের পর অর্থবহ 4টি কালিমার জিকির প্রতিদান প্রাপ্তিতে অতুলনীয়। সকালের পুরো সময় ধরে ইবাদতের চেয়ে ওজনে ভারী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় 4 কালেমা সমৃদ্ধ এই জিকির সকালবেলার সর্বোত্তম জিকির। হাদিসে বর্ণিত সেই সেরা জিকিরটি কি? হাদিসের বর্ণনায় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে একটি ঘটনা। ফজরের নামাজের পর লম্বা সময় নামাজের স্থানে বসেছিলেন উম্মুল মুমিনীন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কথা বললেন এবং সকালবেলার সর্বোত্তম জিকির সম্পর্কে তাকে জানালেন। হাদিসটি তিনি এভাবে বর্ণনা করেন। উমুল মুমিনীন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুষে ফজরের নামাজ শেষ করে তার কাছ থেকে বের হলেন। যখন তিনি ফজরের নামাজ আদায় করলেন তখন তিনি নামাজের জায়গায় ছিলেন। এরপর তিনি সূর্য ওঠার বেশ কিছু সময় পর ফিরে এলেন, তখনও তিনি বসেছিলেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি কি সেই অবস্থায় আছো? তিনি বললেন, হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর 4টি কালিমা 3 বার পড়েছি। আজকে তুমি এ পর্যন্ত যা বলেছ তার সঙ্গে ওজন করলে ওই কালিমা 4টির ওজনই বেশি হবে। কালিমাগুলো এই: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ومداد كلماتي كلمة قلو عبر بلتي سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماتي অর্থ, আল্লাহ পবিত্র আর প্রশংসাও তার। এ পবিত্রতা ও প্রশংসা তার সৃষ্ট বস্তুর সমান, তার নিজের সন্তুষ্ট সমান। পবিত্রতা ও প্রশংসায় তিনি তার আরশের ওজনের সমান। পবিত্রতা ও প্রশংসায় তিনি তার বাণীসমূহ লেখার কালির পরিমাণের সমান। সহিহ মুসলিম হাদিস নম্বর 6806। মুমিন মুসলমানের উচিত ফজর নামাজের পর হাদিসে উল্লেখিত কালিমা দ্বারা মহান আল্লাহর প্রশংসা করা, আর তাতেই মিলবে প্রকৃত সফলতা। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ফজরের নামাজের পর পড়ার 4 কালেমা সমৃদ্ধ তাসবিহটি বেশি বেশি পড়ার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।